بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. সৌদি আরব থেকে এক ভাই মোবাইল নম্বর শেষে 1740 জানতে চেয়েছেন, আপন খালাতো বোন বা খালাকে জাকাত দেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত ভাই, আপন খালাতো বোন, খালা, এমনকি আপন ভাই, হ্যাঁ, চাচা, মামা, হ্যাঁ, তারা যদি গরিব হয় এবং জাকাত পাওয়ার হকদার হয়, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। বরং এগুলোকে জাকাতের টাকা দেওয়া এটা সওয়াবের কাজ আরো বেশি। যেমন এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস সদাকা ফিল মিসকিন সদাকা, কোনো অন্য গরিব মানুষকে দান করা, সদকা করা, এটা সদকা দান। ওয়াফি জির রাহেমে সাদাকাতুন ওয়াসিলা, আর নিকটাত্মীয়দেরকে গরিব হলে তাদেরকে এরকম জাকাতের টাকা দেওয়া বা ইত্যাদি, এগুলা একটা সদকা করা এবং একটা আত্মীয়তার সম্পর্ক বন্ধন রাখা হবে, যেটা ইমাম আহমদ মুসনাদে ইমাম আহমদ এ হাদিস বর্ণনা করেছেন। কাজেই আপনি জাকাতের টাকা খালাকে, খালাতো বোনকে, হ্যাঁ, অথবা ভাগ্নিকে, হ্যাঁ, এদেরকে দিতে পারবেন। তবে কাদেরকে দেওয়া যাবে না, শুধু বাবা মা, দাদা দাদি, হ্যাঁ, অথবা আপনার ছেলে মেয়ে, এদেরকে, যাদের ওপর আপনার, যাদের ওপর আপনার ভরণ পোষণের দায়িত্ব, অর্থাৎ যাদের ভরণ পোষণ চালানো আপনার ওপর দায়িত্ব, তাদেরকেই শুধু জাকাতের টাকা দেওয়া যাবে না, সেখানে অন্য দান থেকে দিতে হবে। কিন্তু যাদের ওপর আপনার দায় দায়িত্ব নেই, যে তাদের ভরণ পোষণ করা আপনার দায়িত্ব নেই, তাহলে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। যে এক বোন আমাদের প্রশ্ন করেছেন যে উজু করার সময় যদি হাতে ব্রেসলেট থেকে, আংটি থেকে, কি করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। যে সম্মানিত বোন, উজু করার সময় যদি হাতে ব্রেসলেট, আংটি বা অন্য কোনো রিবন, অন্য কিছু থাকে মেয়েদের, বিশেষ করে এগুলি মানে সরাসরি করতে হবে, বা ঘড়ি, হয়তো ঘড়ি পরা আছে, তা যে জায়গায় ঘড়ি পরা আছে ওই জায়গাটা সরিয়ে আপনাকে উজু করতে হবে। অনুরূপভাবে মুখ ধোয়ার সময় নাকে যদি ফুল থাকে, হ্যাঁ, তাহলে এই ফুকে ফুলের গোড়াটাও আপনাকে ভালো করে দেখে শুনে মানে একটু ভিজে নিতে হবে, কারণ এইগুলিতে অনেক সময় পানি না পুষলে হবে না। আর অনেক সময় আবার অনেকে নেল পালিশ ইত্যাদি দিয়ে থাকে, যদি কেউ উজু করার আগে এগুলো দেয়, নেল পালিশ এগুলো উঠাইতে হবে, তাহলে নাহলে উজু হবে না। উজু এবং গোসল সর্বসময়ের জন্য এটা। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহ। কাতার থেকে মোহাম্মদ ভাই জানতে চেয়েছেন যে সিজদায় যেয়ে সুবহান রব্বিয়াল আলা বলার পর আর অন্যান্য দোয়া পড়তে পারবো কি না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত ভাই, সিজদায় গেলে মানুষ আল্লাহর বেশি নিকটবর্তী হয়। যেমন হাদিস, সহি হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর অতি নিকটবর্তী তখনই হয় যখন সে সিজদা করে। ফাকসির দোয়া, অতএব সিজদায় তোমরা বেশি করে দোয়া করো। ফাকামিনুন আইন ইস্তাজাব আলাইকুম, হতে পারে তোমার এই দোয়া আল্লাহ কবুল করবেন। কাজেই সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, 10 বার যাই পড়েন, পড়ার পর আপনি অন্যান্য দোয়া, যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, দোয়ার হিসাবে কোরআনের আয়াত পড়া যাবে না, তবে দোয়া হিসাবে পড়া যাবে, অথবা রব্বির হামহুমা যদি দোয়ার হিসাবে বাবা মার জন্য দোয়া করেন পড়া যাবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাত আল ফিরদাউস বলেন, বলা যাবে, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা আজিনি মিনান নার বলা যাবে, অথবা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যেটা সহি মুসলিমে বর্ণিত রয়েছে, এই দোয়া পড়া যাবে। তারপর সুবহান আজিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, এটা বলা যাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত, হ্যাঁ, এরকম করে বিভিন্ন দোয়া রয়েছে, যেগুলি দোয়া সেগুলি পড়বেন, এবং সেগুলি আরবিতে পড়ারই চেষ্টা করবেন, আরবিতেই পড়বেন। বাংলা ভাষায় নামাজের মধ্যে পড়া ঠিক না, তবে কেউ যদি না জানে দোয়া, আরবি জানে না, কিছুই জানে না, তাহলে সেই ক্ষেত্রে সে যদি বলে, তার জন্যই শুধু জায়েজ, তাছাড়া নয়। তবে আপনি এই আরবিতে যত দোয়া আছে আপনি এই দোয়াগুলি করবেন, দোয়া করা জায়েজ দোয়ার হিসাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইরাক থেকে কামাল হাসান ভাই জানতে চেয়েছেন যে
হাত থেকে কোরআনুল কারিম পড়ে গেছে, এখন কি 5 কেজি চাউল দিতে হবে না কি করতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। আম্মা বাদ, সম্মানিত ভাই, কোরআনুল কারিম আল্লাহর বাণী, অতএব এটাকে ইজ্জত করা, সম্মান করা, এটা আপনার আবার মূল দায়িত্ব। আল্লাহ বলছেন, ওয়া মান ইউআজ্জিম শাআইর আল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করে সেটা তার অন্তরের তাকওয়া প্রসূত। তা মাসহাব বা কোরআনুল করিম এটা আল্লাহর কিতাব, এটাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, এটাকে অবহেলায় যাতে পড়ে না যায় যেন চেষ্টা করতে হবে। কিন্তু কারো অজান্তে এমনি যদি হঠাৎ করে পড়ে যায়, কোরআন পড়তেছেন হঠাৎ করে পড়ে গেল, আপনার ইচ্ছা নেই, আপনি ইচ্ছা করছেন না এটাকে অসম্মান করার, কিন্তু হঠাৎ পড়ে গেল, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না এবং এই জন্য কোনো কাফফারাও নাই। তবে আপনি তাড়াতাড়ি করে উঠে নেবেন এবং তওবা ইস্তেগফার পড়লে যথেষ্ট। আর আল্লাহ বলছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আমরা যেটা আমাদেরকে পাকড়াও করিও না যদি কোনো বিষয়ে ভুলে যাই অথবা আমরা ভুল করে বসি, এটা ভুল হয়ে গেছে আপনার, যাতে না হয় এই জন্য চেষ্টা করতে হবে। সূরা বাকারার 286 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। কাজেই আপনার আমার উচিত হলো যে এই কোরআনুল করিমকে সম্মান করা, ইজ্জত করা, এবং পরে গেলে এটার কোনো কাফফারা দেওয়া লাগবে না। আর কোরআনুল করিমের দাম কি এতই কম? 5 কেজি চাউল দিলে আপনার কোরআন শরীফের দাম আদায় হয়ে গেল? একটা অক্ষরের দাম কেউ দিতে পারবো? আল্লাহ আকবার, না। হ্যাঁ, আল্লাহর এই কালামের ওজন আপনি 5 কেজি চাউল দিয়ে করলেন? নাউজুবিল্লাহ মিন যালিক, না, এটার কোনো প্রমাণ, এটার কোনো দলিল নেই। তবে আপনি তওবা ইস্তেগফার করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, এবং এই জন্য আপনার চেষ্টা করতে হবে কোরআনের সম্মান করা, ইজ্জত করা, এটা যাতে না করে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বেসোয়াব ও সাল্লাহ আলা নবীর মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলমগীর হোসেন ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ফরজ সুন্নত নামাজে সিজদায় দোয়া করা যাবে কি না, বা কোনো পার্থক্য আছে কি না। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, দোয়া একটা ইবাদত। অকাল রব্বকুম উদ্উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর দোয়া করার একটা শ্রেষ্ঠ এবং উত্তম জায়গা হলো সালাত, এবং সালাতের মধ্যে আরেকটি জায়গা হলো সেটা হলো সাজদা। তো সিজদায় কেউ যদি দোয়া করে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজ, এটাতে কোনো পার্থক্য নেই এবং এটা করা যাবে। তবে এই দোয়াগুলি আরবিতে করার চেষ্টা করবেন, আরবিতেই করতে পারবেন, করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন সেভাবে পড়তে হবে। তবে এই সিজদার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি হুয়া সাজিদ, বান্দা যখন আল্লাহর খুবই মানে আল্লাহকে সিজদা দেয় তখন খুবই তার নিকটবর্তী হয়। অতএব ফাকসিরু ফিহি দোয়া, আল্লাহ নবী বলেছেন তোমরা সেখানে দোয়া করো। তো দোয়া বেশি বেশি করে করবেন। ফাকামিনুনা ইস্তাজাব আলাইকুম, হতে পারে তোমার এই দোয়া বা আপনার এই দোয়া আমার এই দোয়া কবুল হতে পারে। কাজে সিজদায় আপনার যা চাওয়া পাওয়া থাকে দোয়া হিসাবে, প্রার্থনা হিসাবে আপনি করলে করতে পারেন। তবে যেটা মতামত সেটা হলো যে আপনার অবশ্যই সেই দোয়াগুলো আরবিতেই করবেন, হ্যাঁ, আরবি ভাষায় হতে হবে, এবং বিশেষ করে আপনার কোরআনুল করিমের আয়াত সেখানে পড়া যাবে না, তবে দোয়া হিসাবে বিভিন্ন আয়াত যেগুলো আছে সেগুলো যদি কেউ পড়ে সেগুলো পড়তে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ সোয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনই বোন জানতে চেয়েছেন যে তার হাজবেন্ড বাইরে থাকেন, তিনি যখন ঢাকায় আসেন, ঢাকায় থাকেন প্রায় মাসখানেক, শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে সেখানে কি কসর নামাজ পড়বেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। জি সম্মানিতা বোন, আপনার হাজবেন্ড যখন ঢাকায় থাকবেন মাসব্যাপী, সেখানে আপনাকে ফুল নামাজেই পড়তে হবে, এখানে আর কসর পড়তে হবে না। তবে ঢাকা থেকে যশোরে যদি বেড়াতে যান এবং সেটা দূরত্ব যদি 80 কিলোমিটার বেশি হয়, তাহলে চলন্ত পথে যাওয়ার পথে আপনারা সেখানে কসর নামাজ পড়বেন। কিন্তু যদি আপনি এই যে যাবেন এবং আসবেন এমন হয়, মনে করেন 4 দিনের পর্যন্ত থাকার নিয়াত করেন, তাহলে এর ভেতরে আপনার কসরের নামাজ পড়তে হবে। আর যদি 4 দিনের বেশি থাকার নিয়াত করেন, তাহলে অবশ্যই আপনাকে সেখানে পৌঁছে ফুল নামাজেই পড়তে হবে, কারণ সেখানে মুকিমের হালত হয়ে যাবে যদি 4 দিনের বেশি অবস্থান করার নিয়াত আগে থেকে করেন। কিন্তু যদি আপনি নিয়াত করেছেন যে না 2 বা 3 বা 4 দিনের ভেতরে চলে আসবেন, তাহলে
আপনার এই কয়েকদিন কসর পড়বেন, কিন্তু যদি সেখানে আপনার এমন হয় যে না আপনি 4 দিনের নিয়ত করেন নাই, মানে 3 দিনের নিয়ত করছেন থাকার, কিন্তু ওখানে থাকতে থাকতে আজ যাব কাল যাব পরশু যাব এরকম করতে করতে হয়ে গেল, এরকম যদি হয়ে যায় তাহলে আপনার কসর নামাজ পড়বেন। আর যদি আপনার 4 দিনের বেশি থাকার নিয়ত থাকে, এটা ইয়াকিন হয় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই সেখানে যে ফুল নামাজে পড়তে হবে, পরিপূর্ণ পড়তে হবে, কসর পড়া যাবে না, আর চলন্ত পথে আপনারা কসর নামাজ পড়বেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম সোয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জি দিনী বোন, আপনি যে দোয়াটি লিখেছেন, দরুদ এটাকে বলা হয়, দরুদ ইব্রাহিম, এটা আমল করতে পারেন। আর সেটাকে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটাকে বলা হয় দরুদ ইব্রাহিম। এটা সহি বুখারিতে রয়েছে, হাদিস সহি, কাব বিন উজরা থেকে হাদিস বর্ণিত, এমনকি তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। এটা আমল করা যোগ্য এবং পরিপূর্ণ, এটা আমল, এটা পরিপূর্ণ আমল, আপনি সবসময় পড়তে পারেন এই দোয়া। যত বেশি পড়বেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা, যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। হ্যাঁ, বেশি বেশি করে দরুদ এটা যত পড়বেন অত আপনার ফায়দা হবে। হাজা আল্লাহ আলম বিসমা ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদিনই বোন জানতে চেয়েছেন যে খালি পায়ে হাঁটা সুন্নাত, তাহলে আমরা যখন রোমে খালি পায়ে হাঁটি সেটা কি সুন্নত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত বোন, খালি পায়ে হাঁটা কখনো কখনো সুন্নাত, কেউ কেউ বলেছেন মুস্তাহাব, তবে সুন্নাত দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাহতাফি আহিয়ানান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আদেশ করতেন কখনো কখনো আমরা যেন খালি পায়ে হাঁটি। শেখ আলবানি হাদিসটিকে সহি বলেছেন, আবু দাউদ এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই এই খালি পায়ে হাঁটা এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত। কখনো কখনো যদি প্রয়োজন হয়, হ্যাঁ, বাড়ির বাহিরে বা বাড়ির ভেতরেও যদি আপনি খালি পায়ে হাঁটেন, আপনার নিয়ত যদি সহি হয় যে নবীর তরিকা আমি পালন করছি, তাহলে এটা জায়েজ। তবে এমন জায়গা যেখানে খুব নোংরা রয়েছে, নাজাসাত রয়েছে, হ্যাঁ, যেখানে পা কেটে যেতে পারে, এইরকম সেই সমস্ত জায়গায় হাঁটা থেকে দূরে থাকবেন। তবে আপনি যদি খালি পায়ে বাড়ির ভেতরে হাঁটেন অথবা বাইরে হাঁটতে হবে এমন কোনো শর্ত না। হ্যাঁ, আপনি যদি বাইরেও হাঁটতে পারেন, সেখানে কোনো পরপুরুষ না থাকে অথবা এরকম কোনো আপনার বোরখা পরাই থাকে, এখন খালি পায়ে হাঁটতেছেন, মাফি মুশকিল, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বাইরে বাহিরেই হাঁটতে হবে এমন কোনো শর্ত না, বাড়িতে এবং বাহিরে যে কোনো জায়গায় যদি হাঁটেন, আপনার নিয়াত যদি সহি হয়, ইন্নামালা আমাল বিন নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের ওপর, যে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো হাঁটতে বলেছেন খালি পায়ে, তাই আমি বাড়ির ভেতরেও খালি পায়ে হাঁটতেছি, তাহলে এটা বৈধ এবং জায়েজ, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইন্ডিয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন, তাহাজ্জুদের নামাজ কত রাকাত? আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত ভাই, তাহাজ্জুদের সালাত, আপনি এটাকে রাতের নামাজ বলা হয়, হাদিসে এসেছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, আর এক হাদিসে এসেছে সালাতুল লাইলি মাসনা মাসনা। রাত এবং দিনে যত নফল নামাজ আছে সেগুলো 2-2 রাকাত করে পড়তে হয়। এখন 2-2 রাকাত করে যত পারেন পড়বেন। তবে সহিহ বুখারী মুসলিমে এক হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু আলা 11 রাকা ফি রমাদান ওয়ালা ফি গাইরি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। অর্থাৎ 11 রাকাত আপনি 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বেতের, মোট 11 রাকাত, অর্থাৎ এশার নামাজ পরে আর বেতের পড়বেন না, ওই বেতেরটা আপনি শেষ রাতে 2-2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত পরে সালাম ফেরাবেন, 2 রাকাত পরে সালাম ফেরাবেন, এরকম 8 রাকাত পড়ার পর 3 রাকাত বেতের পড়বেন।
অথবা দুই রাকাত করে সালাম ফিরিয়ে এরকম 10 রাকাত পড়বেন, 1 রাকাত বেতের পড়বেন, কোনো সমস্যা নেই। এরকম 8, 3, 11 রাকাত নামাজ পড়া যাবে। কেউ যদি 13 রাকাত পড়ে সেটাও জায়েজ, তারও বেশি পড়েন জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন যেটা, সেটি হলো 8, 8, 3, 11। আর আপনার আমার এটাই আমল করা উচিত, যেহেতু সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত সহি বুখারী এবং মুসলিমে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ডাক্তার মুখলেসুর রহমান মুকুল ভাই ডাক্তার গোলাম মাসুদের মাধ্যমে জানতে চেয়েছেন যে রাতের বেলা সুরা ওয়াকিয়া নিয়মিত পড়লে সম্পদ বৃদ্ধি পায়, এটা কি সঠিক? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। দেখুন ভাই, কোরআনুল করিম এটা একটা মহামূল্যবান সম্পদ। কোরআনুল করিম তেলাওয়াত করলে অনেক ফজিলত রয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কোনো সুরার যদি ফজিলত বলা হয় এর সপক্ষে সহি দলিল থাকতে হবে। আপনি যে হাদিসটির কথা বলেছেন, এটা হাদিস সম্পর্কে বলা হয়েছে, এটা একটা অত্যন্ত দুর্বল হাদিস। কেউ কেউ মওযু বলেছেন, কেউ কেউ মুনকার বলেছেন। কাজেই শেখ আলবানি সিলসিলাতু জঈফার মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন যে যে ব্যক্তি ইন্না যে যে মান কারা সূরাতুল ওয়াকিয়া, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে, লাম তুসিব ফাকাতান আবাদা, তার কোনো কখনোই তার অভাব মানে অনটন তার দেখা দেবে, অভাব অনটন দেখা দেবে না, অর্থাৎ তার সম্পদ বৃদ্ধি পাবে। এ সংক্রান্ত যে হাদিসটি, হাদিসটি ইবনে মাসউদ থেকে বর্ণিত এবং এটা আবু বাইহাকিতে বর্ণিত রয়েছে, তবে অত্যন্ত জয়ীফ সনদে। কাজেই এই হাদিসের ওপর এমন করে আমল করা যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা ঠিক না। কেউ কেউ এই হাদিসটাকে মওযুও বলেছেন, কেউ মুনকার বলেছেন। কাজেই আপনি কোরআন এমনি তেলাওয়াত করতে পারবেন, কখন যদি এমনি রাতে পড়লে পড়লেন, কিন্তু এটা না পড়তেই হবে এমন করে এর কোনো সহি দলিল নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি মোহাম্মদ ইউসুফ ভাই সম্ভবত দুবাই থেকে। হ্যাঁ ইউসুফ ভাই, আপনার কেউ যদি রমজান মাসে 1টা হোক, 10টা হোক, 5টা হোক, 7টা হোক রোজা কাজা হয়ে যায়, রমজানের পরের মাসে তাকে এই কাজা রোজাটা আগে দিতে হবে, তারপরে 6 রোজা। 6 রোজা করলে ওই কাজা রোজা হবে না, এবং আগে 6 রোজা করা যাবে না, আগে তাকে রমজান মাসের রোজাটা পূরণ করতে হবে, তারপরে এই 6টি রোজা রাখতে হবে। কারণ হাদিসে যে এটা এসেছে যে মান সোয়ামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, হ্যাঁ যেটা সহি মুসলিমে হাদিস আছে যে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে 6 রোজা রাখলো, তা আপনার ওই যার রমজান মাসের রোজা কাজা থাকলো তার রোজাই পূরণ হয় নাই। অতএব শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হলো যে আগে তাকে ওই ফরজ রোজাগুলোই রাখতে হবে, তারপরে সময় থাকলে পরের 6টা করবে, কিন্তু এই 6টা করলে ওই ফরজটা আদায় হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।